আমার ভাই শরীফুল ইসলাম নুরির জিহ্বা কেটেছে কোনভাবে দুই আঙ্গুল থেকে এরকম ভাবে মানে গলা চাইপে ধরছে ঠিক আছে পরে গলা চাইপে দেওয়ার পরে হুজুরকে হুজুরের তারা মূল ন্যায় করে এসেছে যে হুজুরের জিহ্বা কাটিয়ে দেবো ওরা এইরকম প্ল্যান করে আসছে ঠিক আছে পরে হুজুর তো ওই ভয়তে মানে তারা আগে পরেই মানে ই করছিল যে জিহ্বা কাটিয়ে দেবো এরকম বলা বলা বলছিল যে হুজুরের জিহ্বা কাটিয়ে দিয়ে চলে দেবো আমাদের কিছু বলে না আমরা যেই কিছু বলতে গেলাম আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে অনেকভাবে অনেক কিছু দেখানো হয়েছে অস্ত্র জাতীয় অনেক কিছু দেখানো হয়েছে আমাদের আমার ভাই শরীফুল ইসলাম নুরির জিহ্বা কেটেছে কথা বলেন ঠিক না বেঠিক সাহাবাদের পক সাহাবির পক্ষে কথা বলাই আজকে আমার শরীফুল ইসলাম নুরির জিহ্বা কাটা কেটে ফেলা হয়েছে এরা দূরের কেউ না সুতরাং এই এলাকায় কোনো শিয়াবাদের হুঙ্কার আর আওয়াজ চলবে না কোন দেশে যত বড় আলেম হোক যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে আমি তাহিরি আমার লক্ষ্য বলিদান এই চাপুরের আবামর সুন্নি জনতা ওই সমস্ত আলেমকে স্যান্ডেলের দোলা মনে করি না আল্লামা গ্যাসউদ্দিন আর তাহিরি সাহেবকে এত ভালো লাগে তিনি সত্য কথাটা মানুষের সামনে স্পষ্টভাবে বলতে পারেন তো শরীফুল ইসলাম নুরি যিনি বক্তব্য শেষে মাহফিল শেষে বাড়ি আসছিলেন সেই অবস্থায় শিয়া সম্প্রদায় তার উপর অতর্কিত হামলা করে তার জিহ্বা কেটে দিয়েছিল কেন কেটে দিয়েছিল এর একটা গোপন রহস্য রয়েছে শিয়া সম্প্রদায় তার উপর কেন এমন ক্ষেপে গেল তার মতের বিরুদ্ধে কথা বলেছে বা কোরআন হাদিস দিয়ে তিনি কথা বলেছেন সেই কথাগুলো তাদের মতের বিরুদ্ধে গেছে আর তারা কীরকম দুঃসাহস দেখিয়েছে তার জিহ্বা পর্যন্ত কেটে দেওয়ার দুঃসাহস করেছে অথচ এই বিষয়টা এখন পর্যন্ত কোনো হলুদ মিডিয়া বা স্যাটেলাইট চ্যানেল ইতিমধ্যে কিন্তু এটা কভারেজ করে নাই শুধুমাত্র আমাদের মতো সোশ্যাল মিডিয়া যারা কাজ করি তারাই শুধু বিষয়টা শেয়ার করতে অথচ এরকম একটা ঘটনা যেটা আসলে প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হওয়া উচিত সেটা কিন্তু এখন আড়ালেই চাপা পড়ে গিয়েছে তো কি হয়েছিল চলুন আল্লামা গ্যাসউদ্দিন আর তাহিরি ঘটনা যখন ঘটেছে তাদের সাথে যারা যারা ছিল তারা যে বক্তব্য দিয়েছেন চলুন সেটা একটু শুনে আসি এরপর গ্যাসউদ্দিন আর তাহিরি তিনি যে গোপন তথ্য ফাঁস করেছিলেন সেটা আমরা শুনবো এখানে আসলে কি হয়েছে এ বিষয়ে গ্যাসউদ্দিন আর তাহিরি তিনি বিস্তারিত একটা বক্তব্য দিয়েছেন চলুন সেটা একটু শুনে আসি এরপর অবশ্যই গ্যাসউদ্দিন আর তাহিরির সেই বক্তব্যটুকু শুনবো যেই বক্তব্যে তিনি সমস্ত উম্মতকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তো চলুন সর্বপ্রথম গ্যাসউদ্দিন আর তাহিরির সেই বক্তব্যটা শুনে আসি যেই বক্তব্যে তিনি সশরীরে সেখানে তদন্ত করে যেটা পেয়েছেন সেটা জানিয়েছিলেন সেটা একটু শুনে আসি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর একটি প্রোগ্রাম থেকে ফেরার পথে আখাউড়া থানায় প্রবেশের পথে গতকাল মুফতি শরীফুল ইসলাম নুরি যিনি বিজয়নগর শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন আরবি প্রভাষক তার দাওয়াত ছিল দৌলতবাড়ি দরবার শরীফে যিনি আহ্বান করেছিলেন সেই দরবারের বিশেষ হুজুর মাওলানা বখতিয়ার আহমদ রিজভী নির্ধারিত টাইমে মুফতি শরীফুল ইসলাম নুরি সাহেব আলোচনা করে বাসায় ফেরার পথে আজমপুর 7-8 জন তাকে পথ রুদ্ধ করে এবং বাঁশ দিয়ে তাকে প্রথম আঘাত করে মোটরসাইকেলে ছিল এবং তার সাথে আমাদের আরেক তরুণ তেজস্বী বক্তা জনাব ওবায়দুল্লাহ সাহেব তিনিও ছিলেন সাথে ছিলেন তাকেও ফেলে দেয় তাকেও অনেক আঘাত করা হয় অনেক জখম করা হয় এবং তাকে 2-3 জন দৌড়ে নেওয়া হয় নেওয়ার পর তাকেও আক্রমণ করে এবং আঘাত করে এবং পাশাপাশি শরীফুল ইসলাম নুরিকে মাটিতে ফেলে দিয়ে বুকের উপরে চড়ে বসে পিছন দিক দিয়ে বাঁশ দিয়ে তার পায়ের উপরে আঘাত করে রক্তাক্ত করে এবং পাশাপাশি তার জিহ্বাকে টেনে ধরে জিহ্বায় আঘাত করে আঘাত করার পরে আপনারা জানেন যে আঘাতপ্রাপ্ত হওয়ার পর সেই ছেলেগুলো যারা আক্রমণ করেছিল তারা কিন্তু মোটরসাইকেল দিয়ে তো সেখান থেকে একজন লোক চিৎকার আওয়াজ শুনে দৌড়ায় আসে এবং সেখান থেকে তাকে আখাউড়া থানায় তাকে নিয়ে আসা হয় এবং থানা থেকে প্রশাসন বললেন যে তাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য সেখানে তার জিহ্বার যে কর্তন হয়েছে সে অবস্থা দেখে তারা রেফার করে ব্রাহ্মণবাড়িয়া সদরে সেখানেও তার নাজুক পরিস্থিতি দেখে তারাও কি তাদের হাত দিতে পারেনি ইমার্জেন্সি তাকে ঢাকা ডিএমসিতে প্রেরণ করে সেখানে যাওয়ার পরে কিন্তু তার যে জিহ্বা কেটেছে সেখানে কিন্তু 8টি সেলাই করা হয়েছে তো সুতরাং এখন তার অবস্থা খুবই খারাপ এবং সে কথা তো বলতে পারেই না বরং সময় যত যাচ্ছে তার অবস্থার অবনতি হচ্ছে যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে এবং এখনো পর্যন্ত তার রক্তক্ষরণ হচ্ছে তো আমি সংক্ষিপ্ত ভাবে এতটুকু বলতে চাই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ আসলে সেখানে
কাহারও যদি মতাদর্শে ভিন্নতা হয় তাহলে ভিন্নতা হলেই কি তাকে এভাবে জিব্বা কেটে দিতে হবে, এভাবে কি আঘাত করতে হবে, এভাবে রক্তাক্ত করতে হবে? এটাই কি ইসলাম? আমি আশা করব আমরা প্রশাসনের কাছে বিষয়টা অবগত করিয়েছি এবং মামলা প্রক্রিয়াধীন আছে, ইতিমধ্যে মামলার চূড়ান্ত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এবং মামলা দায়ের করার জন্য আমরা মামলা করার জন্য আমরা থানায় অবগত করিয়েছি এবং ইনশাল্লাহ আমি আশা করব প্রশাসন সর্বোচ্চ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত চিহ্নিত সন্ত্রাসী জঙ্গি কারা। তো তাহেরি সাহেব যে বক্তব্য দিলেন, এ বক্তব্য ভাষা অনুযায়ী শিয়া সম্প্রদায় তার উপর এরকম অতর্কিত হামলা করেছে, তবে গ্যাসুদ্দিন আর তাহেরি সাহেব সবাইকে একমত বা এক হয়ে এই বিষয়টার প্রতিবাদের আহ্বান জানিয়েছেন, যেটা আসলে সকল মুসলমানের উচিত। এ বিষয়ে অন্য কোনো আলেমরা কথা না বললেও গ্যাসুদ্দিন আর তাহেরি ছেড়ে দেয়নি। গ্যাসুদ্দিন আর তাহেরি তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের শেয়ার করা উচিত এবং প্রত্যেকটা মানুষের শোনা উচিত। তো চলুন আমরা গ্যাসুদ্দিন আর তাহেরি তিনি যে বক্তব্য দিয়েছেন জনসাধারণ উদ্দেশ্যে সেটা একটু শুনি। এবং সাহাবীর বিরুদ্ধে কোনো মায়ের সন্তান, এই বাংলাদেশের কোনো আলেমের বাচ্চা যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে, চাপুরের জমিনে ঢোকার চেষ্টা করে, আল্লাহর কসম চাপুরে ঢুকতে দেব না। দেব শুনেন, হ্যাঁ শুনেন, আমি চ্যালেঞ্জ করলাম শিয়াবাদের বিরুদ্ধে কথা বলে আমার ভাই শরীফুল ইসলাম নূরির জিব্বা কেটেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবাদের পক্ষ সাহাবির পক্ষে কথা বলাই, আজকে আমার শরীফুল ইসলাম নূরির জিব্বা কেটে ফেলা হয়েছে, এরা দূরের কেউ না। সুতরাং এই এলাকায় কোনো শিয়াবাদের হুঙ্কার আর আওয়াজ চলবে না। কোনো দেশে যত বড় আলেমে হোক যদি সাহাবির বিরুদ্ধে কথা বলে, আমি তাহিরি, আমার লক্ষ্য মরিদান এই চাপুরের আপামর সুন্নি জনতা, ওই সমস্ত আলেমকে স্যান্ডেলের দুলা মনে করি না। দিন শেষে আমরা বলতে চাই এই বিষয়টা এত মারাত্মকপূর্ণ বিষয়, তারপরও সোশ্যাল মিডিয়া বা এটা নিয়ে কোনো ডিবি পুলিশ বা কোনো পুলিশ এই ঘটনার বিপরীতে আমরা দেখতে পাই কোনো নায়িকা পরিমণি বা কোনো নায়িকা কোনো একটা কিছু করলে, অসুস্থ হলে, সাধারণ জ্বর আসলে সেটা কিন্তু পত্রিকার হেডলাইন হয়। অথচ বিষয়টা এতটাই মারাত্মক যে যারা এই আক্রমণ চালিয়েছে তারা যদি সাকসেস হয়ে যায়, কোনোভাবে বেঁচে যায় আইনের ফাঁকফোকর থেকে, তাহলে পরবর্তী টাইমে যে সমস্ত ক্ষমতাদার মানুষ আছে তাকে রক কেটে দেওয়ার দুঃসাহস করতো তারা কিন্তু দ্বিধাবোধ করবে না। অবশ্যই উচিত এই বিষয়টা পুলিশ প্রশাসনের প্রাধান্য দেওয়া এবং এই বিষয়টা সঠিক তদন্ত করে সঠিক বিচারের আওতায় আনা, যাতে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে। আশা করি আমার মতের সাথে, আমার কথার সাথে আপনারা সহমত পোষণ করবেন, আর দ্বিমত পোষণ করলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনারা আসলে বিষয়টা কী চান সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।